আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি শুধুমাত্র চাকরির বিজ্ঞাপন নিয়ে ভিডিও করে থাকি। প্রতিদিন সকল চাকরির আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চাকরি সংক্রান্ত সকল তথ্য আমরা শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরে থাকি। কোনো ধরনের চাকরির জন্য আর্থিক লেনদেন এর সাথে আমরা সম্পৃক্ত নয়। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চাকরির ডাক পত্রিকা 10 ডিসেম্বর 2021, আমরা এটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, পদসংখ্যা 250টি। এখানে জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র ভান্ডার রক্ষক, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, কারিগরি সহায়ক, অফিস সহায়ক পদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর স্বাস্থ্য অধিদপ্তরে আছে পদসংখ্যা 47টি পদে, ডাটা এন্ট্রি এবং ড্রাইভার, অফিস সহায়ক এবং ক্লিনার, টোটাল 47টি পদ। এরপরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে 193 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে 9টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর বাংলাদেশ পুলিশ সিআইডি তে পদসংখ্যা 10টি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর বিশ্বেশ্বর মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে 37টি পদসংখ্যা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর আছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, পদসংখ্যা 112টি, এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর আছে বসুন্ধরা গ্রুপে। এরপর আছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিরাজগঞ্জে, পদসংখ্যা হচ্ছে 30টি। এরপর বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টে 6টি পদের জন্য। এরপর আছে জেলা প্রশাসক কুষ্টিয়া, পদসংখ্যা 22টি। এরপর আছে আকিজবিরি ফ্যাক্টরি লিমিটেডে একটি বিজ্ঞপ্তি আছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ, 12টি পদসংখ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত আছে। আবুল খায়ের টোবাকোতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আকিজবিরি ফ্যাক্টরিতে 35টি পদে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর মৎস্য অধিদপ্তরে 10টি পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার হিসেবে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ডে 3টি পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর আছে রূপায়ণ গ্রুপে, আকেশ গ্রুপে, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে, বসুন্ধরা গ্রুপে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডে, শপ আপে, স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডে, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, জেন্টাল পার্কে, ঢাকা ব্যাংক লিমিটেডে, ব্র্যাক ব্যাংক লিমিটেড, বাংলালিংকে, প্রাণ গ্রুপে, মিনিস্টার হাইটেক পার্কে, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এরপরে আছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 9টি পদের জন্য, জেলা প্রশাসক কুষ্টিয়া 9টি পদের জন্য, ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ট্রাস্টে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সুষম ফিড লিমিটেডে 75টি পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেচগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আকিস ফুড অ্যান্ড বেভারেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 জনের জন্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা 3টি পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, রংপুর ডেইরি এবং ফুড প্রোডাক্টসে 65টি পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো যারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই আবেদন করে নেবেন। প্রতিদিন সকল নতুন নতুন চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।